আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় টিথ সেন্সিভিটি কি ও সেন্সিটিভ দাঁতের চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যখন দাঁতের উপরের যে অংশটি থাকে যেটাকে আমরা অ্যানামেল বলে থাকি তো এই অ্যানামেল অংশটা যে দাঁতের ক্ষয় হয়ে যায় সেই দাঁতটি সেন্সিটিভ টিথ হয়ে থাকে অর্থাৎ প্রথম অবস্থায় দাঁতটি ভালো থাকে রকম অনুভূতি থাকে না দাঁতে কিন্তু যখন দাঁতের উপরিভাগের যে অ্যানামেল অংশটা থাকে আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি স্তর থাকে তিনটি অংশ থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প তো ভিউয়ার্স এখানে যতটুকু আপনারা স্বচ্ছ একটা আবরণ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দাঁতের অ্যানামেল অংশ এবং দ্বিতীয় নাম্বার থেকে এটি হচ্ছে ডেন্টিন অংশ তো ভিউয়ার্স যদি কখনও কোনো দাঁতের এই অ্যানামেল অংশটা ক্ষয় হয়ে যায় যেমনটি এখানে নিচের যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁতগুলার অ্যানামেল বেশ অনেক অংশই ক্ষয় হয়ে গেছে তো যে দাঁতের অ্যানামেলটা ক্ষয় হয়ে গেছে অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের সামনের অংশ কিছুটা ভেঙে গেছে ভেঙে যাওয়ায় অ্যানামেলটা ক্ষতিগ্রস্ত হয় অ্যানামেলটা ভেঙে পড়ে তো সেই ক্ষেত্রে সেই দাঁতটি হয়ে ওঠে সেন্সিটিভ টিথ তো ভিউয়ার্স এখানে যে দাঁতগুলো আপনারা ক্ষয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দাঁতগুলাই সাধারণত সেন্সিটিভ টিথ হয়ে পড়ে যখন এমন দাঁতে যে দাঁতগুলো ক্ষয় হয়ে যায় সেই দাঁতগুলোয় যদি আপনার আপনি যখন ঠান্ডা পানি খেতে যাবেন পান করতে যাবেন তখন কিন্তু সেই দাঁতগুলায় একটু অন্য রকম অনুভব হতে পারে তখন আপনার সেই দাঁতগুলা শিরশির করতে পারে তবে কারো ক্ষেত্রে হতে পারে কারো ক্ষেত্রে এটি হয় না ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপর থেকে কিছুটা অংশ খুবই সামান্য অংশ কিন্তু ভেঙে গেছে তো এমন ভেঙে যাওয়ার কারণে এখানে যে অ্যানামেল অংশটা ভেঙে গেছে তো এই অ্যানামেল অংশটা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এই দাঁতটি সেন্সিটিভ দাঁত হয়ে উঠতে পারে কারণ হচ্ছে এখানে যতটুকু অংশ অ্যানামেল ভেঙে গেছে তারই নিচে রয়েছে ডেন্টিন অংশ আর শিশির অনুভব টা কিন্তু আমাদের ডেন্টিন অংশে অনুভব হয় যখন দাঁতের উপরের অ্যানামেলটা ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় তখনই কিন্তু ডেন্টিন অংশটা ওপেন থাকে আর আমাদের সেই ঠান্ডা লাগা সমস্যাটা বা শিশির করা সমস্যাটা কিন্তু আমরা দাঁতের দ্বিতীয় লেয়ার বা ডেন্টিন অংশেই অনুভবটা পেয়ে থাকি তো ভিওয়ার্স যদি এ ধরনের ভেঙে যেয়ে থাকে সে দাঁতটিও কিন্তু আপনার সেন্সিটিভ টিথ হয়ে যায় ভিউয়ার্স আরও কয়েকটি কারণ রয়েছে সেন্সিটিভ সেন্সিভিটির আরও কয়েকটি কারণ রয়েছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ার দিকটা দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল সেই গোড়ার দিকটায় এখানে কিছুটা ক্ষয় হয়ে গেছে তো এমন ক্ষয় যার যার দাঁতের রয়েছে যে দাঁতের এ ধরনের ক্ষয় রয়েছে সেই দাঁতটিও কিন্তু আপনার সেন্সিটিভ দাঁত অথবা অধিক অনুভূতি প্রবণ হয়ে উঠতে পারে ভিওয়ার্স এখানে দাঁতের উপরিভাগের অ্যানামেলটা ক্ষয় হয়ে গেছে এবং যতটুকু ক্ষয় হয়ে গেছে ততটুকু অ্যানামেল নাই অ্যানামেলটা না থাকার কারণে এখানে ডেন্টিন রয়েছে আর সেই ডেন্টিন অংশটিতেই শিশির অনুভূতিটা হয়ে থাকে তো ভিওয়ার্স এখানে যে আপনারা দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁতেই কিন্তু গোড়া দাঁতের যে নেক অংশ থেকে অর্থাৎ দাঁত এবং মাড়ির অংশ থেকে কিন্তু অ্যানিমেলটা ক্ষয় হয়ে গেছে আর যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু ঠান্ডা পানিতে শিশির সমস্যাটা লেগেই থাকে আর এই সমস্যাগুলা আসলে কোনো ওষুধ নাই যে সেই ওষুধটা খেলে আপনি যদি ওষুধ খান সেক্ষেত্রে যে শিশির সমস্যাটা ভালো হয়ে যাবে ব্যাপারটি এমন নয় এ দাঁতের জন্য আপনাকে ফিলিংয়ের ট্রিটমেন্ট করতে হবে ফিলিংয়ের মাধ্যমে যতটুকু অংশ আপনার এখান থেকে ক্ষয় হয়ে গেছে উপরের অ্যানামেলটা ঠিক ততটুকু অংশ যদি আপনি পুনরায় কৃত্রিমভাবে ফিলিং করে সেটি পূরণ করে নেন তাহলে কিন্তু সেই সমস্যাটা তখন থেকেই আপনি মুক্তি পেয়ে যাবেন ভিউয়ার্স এখানে দেখুন এখানে সামান্যতম ক্ষয় হয়েছে এবং এই দাঁতটিতেও কিন্তু সামান্যতম ক্ষয় হয়ে গেছে দাঁতের গোড়ার দিক থেকে অর্থাৎ দাঁত এবং মারিচের সংযোগস্থল থাকে ক্ষয়টা সেখানেই শুরু হয়ে শুরু হয়েছে তো ভিউয়ার্স যে দাঁতের এ ধরনের সামান্য সমস্যায়ও কিন্তু সে দাঁতটি সেন্সিটিভ টিথ টিথ হয়ে যায় অর্থাৎ যখন আপনি সেখানে ব্রাশ করবেন সেখানে যখন আপনার ঠান্ডা পানীয় কিছু যাবে তখন সে দাঁতটি কিন্তু আপনার শিরশির করে উঠতে পারে আপনার এমন সমস্যায় মাঝে মাঝে কারো কারো ব্যথাও হতে পারে ভিউয়ার্স যদি কখনও দাঁতের এভাবে যে অংশটুকু ভেঙে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেঙে যাওয়ার কারণে এখানে দাঁতের অ্যানামেল অংশটা ভেঙে গেছে এবং ডেন্টিন অংশটি ওপেন হয়ে গেছে যেহেতু ডেন্টিন অংশই আমাদের অনুভূতিটা সৃষ্টি হয় সেহেতু এখানে কিন্তু ডেন্টিন অংশটি বেরিয়ে আসে তো এমনভাবে যদি কোনো দাঁতে ভেঙে যায় বা কোনো দাঁত যদি লস হয় এমনভাবে গভীরতাটা আপনারা বুঝতে পারছেন দেখে এমন দাঁত যদি কারো থেকে থাকে এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে যে দাঁতটিতে এ ধরনের ক্ষয় হয়ে গেছে সে দাঁতটি আপনার সেন্সিটিভ টিথ হতে পারে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁতে এখানে কিছুটা ছিদ্র হয়ে গেছে যে ছিদ্রটা এতটাই ভিতরে চলে গেছে যেখানে ডেন্টিন অবস্থিত রয়েছে দাঁতের উপরের অ্যানামেল ভাগটাকে ছিদ্র করে সেখানে ডেন্টিনে যেয়ে পৌঁছে গেছে আর তার জন্যেই এই দাঁতটিও আপনার সেন্সিটিভ দাঁত হতে পারে কারণ হচ্ছে এ দাঁতেরও কিন্তু অ্যানামেল অংশটা নাই যতটুকু এখানে গর্ত দেখতে পাচ্ছেন এই গর্তের ভিতরে কোনো অ্যানামেল অংশ নাই আর অ্যানামেল অংশটি না থাকার কারণে এখানে ডেন্টিনে শিষ্যির অনুভূতিটা হতে পারে যে দাঁত শিষ্যির অনুভব হয় সেই দাঁতটি সেন্সিটিভ টিথ হয়ে ওঠে ভিউয়ার্স এছাড়া দেখা যায় কারো কারো দাঁতে প্রচুর পরিমাণ ক্যালকুলাস জমে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালকুলাস জমে আছে বা আমরা বাংলাতে যেটাকে পাথর বলে থাকি তো এই ধরনের সমস্যা যদি যখন শুরু হয় তখন খুবই কম থাকে কিন্তু ধীরে ধীরে যখন এটি বাড়তে থাকে তখন দাঁত এবং মাড়ি উভয়েরই কিন্তু তখন ক্ষয় হতে শুরু করে তো ভিউার্স যখন এই যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এটা কিছু কিছু সময় আপনা আপনি উঠে যায় কারো কারো ক্ষেত্রে আপনি আপনি উঠে যায় হয়তো সবগুলো একসঙ্গে ওঠে না তবে খোঁচাকুচি করার কারণে দেখা যায় একটা দাঁতের গুঁড়া বা দুটা দাঁতের গুঁড়া থেকে কিন্তু এই ক্যালকুলাসগুলো উঠে যায় আর যখন এই ক্যালকুলাসগুলো উঠে যায় তখন দেখা যায় যে দাঁতের গোড়াগুলো এভাবে ক্ষয় হয়ে গেছে এখানে দেখুন এই দাঁতটির যে ক্যালকুলাসগুলো জমে ছিল সেইগুলো উঠিয়ে ফেলার পরে এরকম ছবি আসছে তো ভিওয়ার্স এখানে দেখুন প্রতিটা দাঁতের গোড়ার দিকটা কিন্তু কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে আর এই কিছুটা অংশ খুবই সামান্য অংশ ক্ষয় হয়ে গেছে আর এতটুকু ক্ষয়ের কারণেও কিন্তু দাঁত শিরশির করতে পারে এবং সেই দাঁতটি আপনার সেন্সিটিভ দাঁত হিসেবে গণ্য হতে পারে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা আপনার যদি থেকে থাকে দাঁতের যদি সেন্সিভিটির সমস্যা থেকে থাকে শিশির অনুভব হয় সেই আপনাকে প্রাথমিক অবস্থায় যদি আপনি রোগটি ধরতে পারেন বা আপনার ডেন্টিস্ট যদি আপনাকে শনাক্ত করে দিতে পারে যে দাঁতে ক্ষয় রয়েছে সেই ক্ষয়টি যদি আপনি তৎক্ষণাৎ পূরণ করে নেন অর্থাৎ কৃত্রিমভাবে দাঁতের উপরে যে অ্যানামেল অংশটা ক্ষয় হয়ে যায় সেই অ্যানামেল অংশটা যদি আপনি পূরণ করে নিতে পারেন ফিলিংয়ের মাধ্যমে তাহলে সে তখনই কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটি কিছুটা সামান্য অংশ ভেঙে গেছে তো এই ভেঙে যাওয়ার কারণে এই দাঁতটি কিন্তু সেন্সিটিভ দাঁত হয়ে গেছে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের এখানে উপরের অংশে কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে শুধুমাত্র এই সামান্য ক্ষয়ের কারণেও আপনার সেই দাঁতটি সেন্সিটিভ টিথ হতে পারে সে দাঁতটিতে সমস্যা হতে পারে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা যদি আপনি সঙ্গে সঙ্গে ফিলিং করে নেন যেটি করলে আপনার আগের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এখানেও ফিলিং করা হয়েছে যেটি পরের ছবি এটি তো এই ফিলিংয়ের ফিলিং করে নিলে আপনার সেই ডেন্টিন অংশটি ঢেকে যাবে এবং আবারও পুনরায় ঠিক আগের মতো দেখতে হয়ে যাবে দাঁতটি এবং সেক্ষেত্রে আপনার শিশির সমস্যাটা আর থাকবে না তো ভিউয়ার্স এখানে দেখুন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তিনটি দাঁতের গোঁড়ায় কিন্তু ক্ষয় রয়েছে যেটিকে এখানে দেখুন ক্ষয় ক্ষয় হয়ে গেছে প্রতিটি দাঁতের গোঁড়ায় পরপর তিনটি যে দাঁত রয়েছে এই তিনটি দাঁত কিন্তু সেন্সিটিভ দাঁত হয়ে গেছে যখন এই দাঁতের গোঁড়াটুকু ক্ষয় হয়ে গেছে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে এখানে ডেন্টিন ওপেন হয়ে আছে তাই সেখানে কিন্তু আপনার শিশির সমস্যাটা থাকতে পারে এ ধরনের সমস্যায় যদি আপনি ফিলিং করিয়ে নেন যেমনটি দেখুন এখানে তিনটে দাঁতেই কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ঠিক করে দেওয়া হয়েছে তো ভিউআার্স এ ধরনের সমস্যায় আপনি ফিলিং করে নিলে সে দাঁতটিতে তখন থেকেই আর কোনো সমস্যা থাকবে না সেন্সিভিটির সমস্যা থাকবে না কোনো শিশির সমস্যা থাকবে না তো ভিউয়ার্স আলোচনা থেকে আশা করি আপনারা বুঝে গেছেন যে দাঁতের সেন্সিভিটি কী ও সেন্সিটিভ দাঁতের চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম